যাকরুমে আসলাম এখন। আল্লাহ, এই যে সময়গুলো কিভাবে চলে যায় দেখাই দিচ্ছে আপনাকে। আমার আসলে খেয়াল ছিল না যে এখানে কিছু চাপাতা আছে এই কেটলিটা ভালো করে ধোয়ার জন্য, খেয়াল ছিল না। এখন আরো কিছু পানি নিয়ে নিচ্ছি, সেখানে আর কি বলবো, কপালে তো এই খারাপ। এখানে বারামিশারি লোকটাকে দেখেন পানি কিভাবে জমা করে রাখছে এখানে, ও বিশেষ করে ইচ্ছে দেখ নাম বললো সমস্যা, এমন অবস্থা হয়েছে নামও বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। যার সমস্যা নাই, যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে। এরকম দেখা গেলে যে যারা জুলুম পারে তারা কিন্তু তাদের প্রথম কিন্তু কাল নাই করে। এই পানিগুলো আছে না, এগুলো আমি আবে তাবে লিখে দিক পালাইতেছি না, পালাইলে তো পালাইতে পারি। এগুলো আমি আমার সবজির খেতে দিতে আসি এখানে, যে আপনারা অবশ্যই দেখছেন। আমি আবার একটু দেখাইতেছি আমি আপনাদেরকে, অন্ধকারে দেখা যায় না। এখানে আমি কিছু টমেটোর গাছ লাগাইছিলাম, এখন ওই অন্ধকার তো দেখা যায় না, চা পাতাগুলো এখানে দিলাম, কারণ এগুলো গাছের জন্য অনেক উপকারী। আচ্ছা, ওইদিকে তো সব জাম হয়ে গেছে, এখন এখানে কেটলিটা একটু ধুয়ে নিচ্ছি। আসলে দুপুরে সময়টা ছিল না, জুমার নামাজ পড়ে আসলাম, তো জুমার নামাজ পড়ে আসার পরে যে হাতে সময় ছিল না, সময়টা অনেক চলে গেছে। তারপর ঘুম উঠাইতে পারি না, ঠিক মতো অল্প কতক্ষণ ঘুম গেলাম। এই কেটলিটা মনে হয় বেশি হয়েছে, 27 এক সপ্তাহ হয়েছে, শুধু পানি দিতাম চা পাতা দিতে, মাগেরগুলো পড়ে থাকতো। দিয়ে দিলাম মনেকে, লাইট চালানো থাকলে ছোট্ট রাস্তে একটু ভয় পাবে। তোমাকে আমি বুঝি রে, হেঁটে হেঁটে তরকারি কিনলে লাভ আছে। এখন রাত্রে কি খাবো সেটাই দেখতে এসেছি। হইতে থাকো, পরে আসি নিয়ে যাব। কি রান্না করবো আজকে রাত্রে, একটা সবজি হলে ভালো হয় রাত্রে, টাকা পয়সা তো জোর কমে না। সব কি করবো নিজে ভেবে দেখেছি না।
রাত্রে চেক করব এখন دي ما شرري يا
মনে করছে সাংঘর্ষ হয় নাই। আগুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগুল না অনেক আদর সারি না বকরা, হ্যাঁ বকরা সাহটা হয়ে যাবে, কতক্ষণ দাঁড়িয়ে যাবে আমি সাহের জন্য? রুটিটা ছেড়ে নিয়েছি কিন্তু এখনো একটু ফুটলে যথেষ্ট। সময়টা খুব কম, আল্লাহ হাফেজ।